এখন আমাদের এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইটি অবস্থা প্রয়োজন। এক হচ্ছে স্থিতিশীল অবস্থা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটি হচ্ছে আমাদের যে ভাইরা আহত রয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের কর্মসংস্থানের এই ব্যবস্থাটুকু করা। এখন সমস্যা যেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশের মানুষদের মধ্যে, আসলে আমরা নতুন করে দেখছি নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটিমাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক। এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছে। আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে, এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছি, কোনো সিঙ্গেল বৈষম্য নয়, পুরো বাংলাদেশের সকল সেক্টরের সকল বৈষম্য। এখন এই 16 বছরে ফ্যাসিস্ট সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে। তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই, আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে। এখন মাথাগুলো শুরু হয়েছে, ধীরে ধীরে প্রত্যেক স্টেপে যাবে, কিন্তু আপনি যদি আজকে 20তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন আপনার সকল সুবিধা আজকেই আপনাকে বুঝে দিতে হবে, তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন, যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন, এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান, আপনি সমালোচনা করুন, আপনি আমাদের কাছে আসুন, আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব। তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে।